বিএনএ নিউজ 24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে বিএনএ নিউজ 24.com। আজ থাকছে চুয়াডাঙ্গা দুই আসনের হালচাল। চুয়াডাঙ্গা দুই আসনটি দামুড়হুদা জীবননগর এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, নেহালপুর, গড়াইটুপি ও বেগমপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 80তম আসন। 1991 সালের 27শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 2,12,051 জন। ভোট প্রদান করেন 1,35,671 জন। নির্বাচনে জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান বিজয় হন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 49,688 ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোজাম্মেল হক। ধানেশীষ প্রতীকে তিনি পান 40,020 ভোট। 1996 সালের 15ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নামসর্বস্ব রাজনৈতিক দল অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ মোজাম্মেল হককে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,27,658 জন। ভোট প্রদান করেন 1,94,211 জন। নির্বাচনে বিএনপির মোহাম্মদ মোজাম্মেল হক বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 64,755 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মির্জা সুলতান রাজা। নৌকা প্রতীকে তিনি পান 63,732 ভোট। 2001 সালের 27শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,88,746 জন। ভোট প্রদান করেন 2,57,299 জন। নির্বাচনে বিএনপির মোজাম্মেল হক বিজয়ী হন। ধানেশীষ প্রতীকে তিনি পান 1,46,548 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের মির্জা সুলতান রাজা। নৌকা প্রতীকে তিনি পান 1,07,050 ভোট। 2008 সালের 29শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটে ছিলেন 3,27,430 জন। ভোট প্রদান করেন 3,05,553 জন। নির্বাচনে আওয়ামী লীগের আলী আজগার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 1,53,272 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 1,41,576 ভোট। 2014 সালের 5ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 3,67,778 জন। ভোট প্রদান করেন 1,22,178 জন। নির্বাচনে আওয়ামী লীগের আলী আজগার বিজয়ী হন। নৌকার প্রতীকে তিনি পান 1,18,385 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওয়ার্কার্স পার্টির সিরাজুল ইসলাম শেখ। হাতুড়ি প্রতীকে তিনি পান 8,030 ভোট। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালের 30শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 4,15,027 জন। ভোট প্রদান করেন 3,38,267 জন। নির্বাচনে প্রার্থী ছিলেন 5 জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আলী আজগার, ধানের শীষ প্রতীকে বিএনপির মাহমুদ হাসান খান, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাসানুজ্জামান, মাছ প্রতীকে গণফ্রন্টের শেখ লালন আহমেদ এবং গোলাপ ফুল প্রতীকে জ্যাকের পার্টির আব্দুল লতিফ খান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আলী আজগার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,98,837 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মাহমুদ হাসান খান। ধানেশীষ প্রতীকে তিনি পান মাত্র 26,924 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, চুয়াডাঙ্গা দুই সংসদীয় আসনে পঞ্চম সংসদে জামায়াতে ইসলামী, ষষ্ঠ, সপ্তম ও অষ্টম সংসদে বিএনপি এবং নবম, দশম, একাদশ সংসদে আওয়ামী লীগ বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম,
ও 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 চুয়াডাঙ্গা দুই আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পনা অনুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচন ভোট প্রদান করেন 63.98% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 18.77%, বিএনপি 29.50%, জাতীয় পার্টি 7.95%, জামায়াতে ইসলামী 36.62%, স্বতন্ত্র ও অন্যান্য 7.16% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.31% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 32.82%, বিএনপি 33.34%, জাতীয় পার্টি 5.76%, জামায়াতে ইসলামী 25.20%, স্বতন্ত্র ও অন্যান্য 2.88% পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 89.11% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 41.61%, চার দলীয় জোট 56.96%, জাতীয় পার্টি 1.07%, স্বতন্ত্র ও অন্যান্য 0.36% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 92.83% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 51.03%, চার দলীয় জোট 46.82%, স্বতন্ত্র অন্যান্য দল 2.15% ভোট পায়। আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলী আজগার টগর, তিনি এলাকায় যথেষ্ট উন্নয়নমূলক কাজ করেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও মনোনয়ন চাইবেন আলী আজগার টগর। এছাড়া আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য হাশেম রেজা। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু, সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হকের ছেলে শিল্পপতি আতিকুল হক মিথুন, বিএনপি নেতা প্রকৌশলী মোখলেসুর রহমান তরফদার টিপু ও দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি মাহমুদুর রহমান তরফদার শাওন। নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতে ইসলামী দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। সেক্ষেত্রে চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি রুহুল আমিনকে 20 দলীয় জোটের শরিক হিসেবে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির প্রতি চাপ দিয়ে আসছে। তাদের যুক্তি, 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি। এছাড়া জাসদের জেলা সভাপতি আনোয়ারুল ইসলাম বাবু দলীয় মনোনয়ন চাইবেন। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, চুয়াডাঙ্গা দুই আসনটি বিএনপি ও জামায়াত ইসলামীর শক্ত ঘাঁটি। 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আসনটি আওয়ামী লীগের দখলে চলে যায়। বিগত 15 বছরে আওয়ামী লীগ এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চালিয়ে গেলেও দলীয় কুন্দলের কারণে উন্নয়নের অর্জন ঘরে তুলতে পারছে না দলটি। বিএনপিতে দলীয় কুন্দল রয়েছে, জাতীয় পার্টির সাংগঠনিক তৎপরতা কাগজে কলমে। জামায়াত ইসলামীর সাংগঠনিক অবস্থা সুদৃঢ়, ভোটের লড়াইয়ে জামায়াত ইসলামীর বড় ফ্যাক্টর। বিএনপি ও জামায়াত সমঝোতা হলে এবং দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 80তম চুয়াডাঙ্গা সংসদীয় আসনটি আওয়ামী লীগ ধরে রাখতে পারবে কি না তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসন ভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনএ নিউজ 24 এর সঙ্গেই থাকুন।